পড়ছি হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প একটি নীল বোতাম বারান্দায় এসার বাবা বসেছিলেন হাঁটু পর্যন্ত তোলা লঙ্গি গায়ে নীল রঙের গেঞ্জি এই জিনিস কোথায় পাওয়া যায় কে জানে কি সুন্দর মানিয়েছে তাকে ভদ্রলোকের গায়ের রং ধবধবে সাদা আকাশি রঙের গেঞ্জিতে তার গায়ের রং আরো ফুটে বেরোচ্ছে সব মিলিয়ে সুখী সুখী একটা ছবি নীল রংটাই বোধ হয় সুখের কিংবা কে জানে ভদ্রলোকের চেহারাটাই বোধ হয় সুখী সুখী কালো রঙের গেঞ্জিতেও তাকে হয়তো সুখে দেখাবে তিনি আমাকে দেখতে পাননি আমি ইচ্ছে করেই গেটে একটু শব্দ করলাম তিনি আমাকে দেখলেন সুন্দর করে হাসলেন ভরাট গলায় বললেন আরে রঞ্জু তুমি কি খবর ভালো আছো জি ভালো গরম কিরকম পড়েছে বলো দেখি খুব গরম আমার তো ইচ্ছে করছে চৌ বাচ্চায় গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকি তিনি তার পাশের চেয়ারে আমাকে বসতে ইঙ্গিত করলেন হাসি হাসি মুখে বললেন বস তোমার কাছ থেকে দেশের খবর শুনি আমার কাছে কোনো খবর খবরাখবর নেই চাচা না থাকলে বানিয়ে বানিয়ে বলো বর্তমানে চালগুজব কি আমি বসলাম তার পাশে এসার বাবার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে মাঝে মাঝে এ বাড়িতে এসে শুনি এসা নেই মামার বাড়ি আছে রাতে ফিরবে না তার মামার বাড়ি ধানমন্ডিতে প্রায় সে সে সেখানে যায় আমার খানিকটা মন খারাপ হয় কিন্তু এসার বাবার সঙ্গে কথা বলতে বলতে আমার মন খারাপ ভাবটা কেটে যায় এই যে এখন বসলাম ওনার পাশে এখন যদি শুনি এসা বাসায় মামার বাড়ি গিয়েছে আমার খুব খারাপ লাগবে না তারপর রঞ্জু নতুন কোনো গজবের কথা তাহলে জানো না জি না বলো কি তুমি শহর ভর্তি গুজব আমি তো ঘরে বসে বসে কত কি শুনি চা খাবে জি না খাও এক কাপ তোমার সঙ্গে আমিও খাবো তুমি আরাম করে বসো আমি চায়ের কথা বলে আসি আপনাকে বলতে হবে না আমি বলে আসছি এসে কি বাসায় নেই আছে বাসাতেই আছে বলেই তিনি চায়ের কথা বলতে উঠে গেলেন কি চমৎকার তার এই ভদ্রতা আমি কে কেউ না অতি সামান্য একজন একটা অ্যাটফর্মে কাজ করি অল্প যে কটা টাকা পাই তার প্রতিটির হিসাব আমার কাছে আছে আর এসা আমার ধারণা এদের গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান আমার থেকে বেশি টাকা পায় নিতান্ত ভাগ্যক্রমে এদের এক আত্মীয় সঙ্গে এই বাড়িতে এসেছিলাম প্রথম দিনে এসার কি সুন্দর সহজ ব্যবহার যেন সে অনেকদিন থেকে আমাকে চেনে সেদিন কেমন হাসি মুখে বলল আপনি তো বেশ লম্বা আসুন একটা কাজ করে দিন চেয়ারে দাঁড়ান দাঁড়িয়ে খুব উঁচুতে একটা পেরেক লাগিয়ে দিন আমি বললাম এত উঁচুতে পেরিক দিয়ে কি করবেন আজ বলবো না আরেকদিন এসে দেখবেন দ্বিতীয়বার এ বাড়িতে আসার কি সুন্দর চমৎকার অজুহাত তৈরি হলো অথচ অজুহাতের কোনো প্রয়োজন ছিল না এদের বাড়ি দুয়ার খোলা বাড়ি যে কেউ যে কোনো সময় আসতে পারে কোনো বাধা নেই অথচ মনে আছে দ্বিতীয়বার কত ভয় ভয়ে এসেছি গেট খুলে ভেতরে ঢোকার সাহস হয়নি যদি আমাকে কেউ চিনতে না পারে যদি এসা বিস্মিত হয়ে বলে আপনি আপনি কাকে চান সেরকম কিছুই হল না এশার বাবা আমাকে দেখে হাসি মুখে বললেন কি ব্যাপার রঞ্জু গেটের পাশে দাঁড়িয়ে আছো কেন আসো ভেতরে আসো আমি খানিকটা বিব্রত ভঙ্গিতেই ঢুকলাম তিনি হাসি মুখে বললেন দেশের খবরাখবর বলো নতুন কি গুজব শুনলে এসা বোধ হয় বাইরে যাচ্ছিল আমাকে দেখে থমকে দাঁড়িয়ে বলল বেছে বেছে আজকের দিনটাতে আপনার আসতে হলো এখনই বেরোচ্ছি আপনার সঙ্গে কথা বলতে পারবো না চট করে আসুন তো পেরিকটা কী কাজে লেগেছে দেখে যান আমি এতস্তত্ব বোধ করছি এসার বাবার সামনে থেকে উঠে যাব উনি কি মনে করেন কে জানে উনি কিছুই মনে করলেন না সুখী সুখী গলায় বললেন যাও দেখে আসো জিনিসটা ইন্টারেস্টিং পেরেক থেকে হলুদ দড়ির মতো একটা জিনিস মেঝে পর্যন্ত নেমে এসেছে এসা বাতি নিভিয়ে একটা সুইচ টিপতেই অদ্ভুত ব্যাপার হলো হলুদ দড়ি আলো ঝিকমিক করতে লাগলো সেই আলো স্থির নয় যেন পরিয়ে গড়িয়ে নিচে নামছে আলোর ঝর্ণা অপূর্ব কি অবাক হয়েছেন তো হু হয়েছি এ অদ্ভুত জিনিস এর আগে কখনো দেখেছেন জি না আমার বড় বোন পাঠিয়েছেন নেদারল্যান্ডে যিনি থাকে তিনি এখন যান বসে বসে বাবার গল্প শুনুন বাবা কি আপনাকে তার কচ্ছপের গল্পটা বলেছে জি না তাহলে হয়তো আজ বলবে বাবার গল্প বলার একটা প্যাটার্ন আছে কোনটির পর কোনটি গল্প আসবে সেটা আমি জানি এসে হাসলো কি সুন্দর হাসি আমি দীর্ঘশ্বাস ফেললাম না জানি কোন ভাগ্যবান পুরুষ এই মেয়েটিকে সারা জীবন তার পাশে পাবে এসের বাবা সেদিন কচ্ছপের গল্প বললেন না পরের বার যেদিন গেলাম সেদিন বললেন কচ্ছপ কোথায় ডিম পারে জানো ডাঙায় সে নিজে থাকে কিন্তু পানিতে চলাফেরা জীবনযাত্রা সবই পানিতে অথচ তার মন পড়ে থাকে তার ডিমের কাছে ডাঙায় ঠিক না জি ঠিক বুড়ো বয়সও মানুষের এই অবস্থা হয় সে বাস করে পৃথিবীতে কিন্তু তার মন পড়ে থাকে পরকালে আমার হয়েছে এই দশা এই পরিবারটির সঙ্গে পরিচয় হবার পর আমার মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন হলো আগে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে চমৎকার লাগতো এখন আর লাগে না এক সময় মেয়েদের নিয়ে কেউ কোনো কুৎসিত কথা বললে বেশ মজা পেতাম এখন ভয়ঙ্কর রাগ লাগে মনে হয় এই কুৎসিত কথাটি কোনো না কোনোভাবে এসে কে স্পর্শ করেছে যে খুপটি ঘরটায় থাকি সেই ঘর আমার এখন ভালো লাগে না দম বন্ধ হয়ে আসে নোনা ধরা বিশ্রী দেয়াল একটি ছোট জানালা যা দিয়ে আলো বাতাস আসে না রাতের বেলা শুধু মশা ঢুকে চৈত্র মাসের গরমে অনেক রাত পর্যন্ত জেগে থাকে রকম কল্পনা মাথায় আসে কল্পনায় আমার এই ঘর হয়ে যায় পদ্মা নদীর নৌকার একটি ঘর জানালা খুললেই নদী দেখা যায় সেই নদীতে জোসনা হয়েছে চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ছে ঘরের দরজায় টোকা পড়ে আমি জানি কে টোকা দিচ্ছে তবুও কাপা গলায় বলি কে এসা বলে কে আবার আমি এরকম চমৎকার রাতে আপনি ঘরটুর বন্ধ করে বসে আছেন পাগল নাকি আসুন তো কোথায় যাব কোথায় আবার নৌকার ছাদে বসে থাকবো আমরা নৌকার ছাদে গিয়ে বসি মাঝে নৌকা ছেড়ে দেয় এসা গুনগুন করে গান গায় যদি আমায় মনে পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে সবই খুব সুন্দর সুখের কল্পনা তবু এক এক রাতে কষ্টে চোখে জল আসে সারা রাত জেগে বসে থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলি ভাবি আমার এই জীবনটা আমি কিছুতে বদলাতে পারি না বন্ধুবান্ধব সবাইকে অবাক করে এক সন্ধ্যায় জগন্নাথ কলেজের নাইট সেকশনের এম এ ক্লাসে ভর্তি হয়ে যায় ধার করে আমার ঘরের জন্য নতুন পর্দা বিছানার চাদর নেটের মশারি কিনে ফেলি অনেক ঘোরাঘুরি করে একটা ফুলদানি কিনি একশো টাকা লেগে যায় ফুলদানিতে তা লাগুক তবু তো একটা সুন্দর জিনিস একগুছ রজনীগন্ধা যখন এখানে রাখবো তখন হয়তো এ ঘরের চেহারাটা পাল্টে যাবে আমার এক আর্টিস্ট বন্ধুর কাছ থেকে একদিন প্রায় জোর করে একটা ছবিও নিয়ে নোনা ধরা দেয়ালে সেই ছবি মানায় না নিজেই চুন এনে দেওয়ালে চুনকাম করি চুন দেয়ালে আটকায় না ঝরে ঝরে পড়ে তবুও আমার ঘর দেখে বন্ধুরা চুপ কপালে তুলে কি করছিস তুই ইন্দ্রপরি বানিয়ে ফেলেছিস দেখি আবার দেখি খুশবু আসছে বিছানায় ঢেলে দিয়েছিস নাকি মাই গড় ছাড়া এ ঘর মানে না এক কাজ কর একশো টাকা দিয়ে এটা মেয়ে মানুষ এক রাতের জন্য নিয়ে ফুর্তি কর আমরাও পর্দার ফাঁক থেকে দেখি রাগে আমার মাথায় রক্ত উঠে যায় কিছু বলি না কি হবে বলে আমার বন্ধুরা গভীর রাত পর্যন্ত আড্ডা দেয় সিগারেটের টুকরা দিয়ে মেঝে প্রায় ঢেকে ফেলে সিগারেটের টুকরো দিয়ে মেঝে প্রায় ঢেকে ফেলে একজন আমার নতুন কেনা বিছানায় চায়ের কাপ উল্টে দিয়ে বলে যা শালা চাঁদের কলঙ্ক লেগে গেল আমি কিছু বলি না দাঁতে দাঁত চেপে থাকে আর মনে মনে ভাবি এই মূর্খদের সঙ্গে কি করে এতদিন কাটিয়েছি কি করে এদের সহ্য করেছি ইরফান বলল প্রেম করছিস কি না বলতো তোর হাব ভাব কেমন জানি রঙ্গিলা আমি জবাব দেই না ইরফান পান খাওয়া দাঁত বের করে হাসতে হাসতে বলে জিনিস কেমন বল টিপে টুপি দেখেছিস তো সবাই হো হো করে হাসে কোন অন্ধকার নরকে পড়ে আছে এরা এদের কি কোনো দিন মুক্তি ঘটবে না আমার ইচ্ছা করে এসাকে একদিন ওদের সামনে উপস্থিত করি সেটা নিশ্চয় খুব অসম্ভব নয় বললেই সে আসবে তবে আমার বলতে সাহস করে না প্রথম যেদিন তাকে তুমি বললাম কি প্রচণ্ড ভয় ভয় না বললাম সে গোলাপ গাছের ডাল ছেটে দিচ্ছিল আমি পাশে দাঁড়িয়ে আছি হঠাৎ কি হলো নিজের অজান্তেই বলে ফেললাম কাচিটা আমার হাতে দাও আমি কেটে দিই বলি মন হলো এ কি করলাম আমি আমার মাথা ঝিমঝিম করতে লাগলো আমার মনে হলো সে এবার চোখে চোখে তাকিয়ে শীতল গলায় বলবে আমাকে তুমি করে বলবেন না এত ঘনিষ্ঠতা তো আপনার সঙ্গে আমার নেই এসে সেরকম কিছুই বলল না কাচি আমার হাতে দিয়ে বলল তিন ইঞ্চি করে কাটবেন এর বেশি না আর আপনি কি চা খাবেন হ্যাঁ খাব চা নিয়ে আসছি শুনুন এরকম কচকচ করে কাটবেন না ওরা ব্যথা পায় গাছেরও জীবন আছে জগদীশচন্দ্র বসুর কথা এসে ঘরে ঢুকে গেল চৈত্র মাসের বিকালে আমি গোলাপ ছাড়তে লাগলাম আমার ত্রিশ বছরের জীবনে সেটা ছিল শ্রেষ্ঠতম দিন বিকালটাই যেন কেমন অন্যরকম হয়ে গেল শেষ বিকেলের রোদকে মনে হলো লক্ষ লক্ষ গোলা বাতাস কি মধুর এসের বাবা যখন বাইরে এসে বললেন তারপর রঞ্জু দেশের খবর কি বলো নতুন কি গুজব শুনলে কি যে ভালো লাগলো সে কথাগুলো মনে হলো এরকম সুন্দর কথা এর আগে আমাকে কেউ বলেনি গোলাপের ডাল ছাড়ছ মনে হয় জি চাচা এর একটা ফিলোসফিক আফসেট আছে সেটা লক্ষ্য করেছো ফুল ফুটবার জন্য গাছকে কষ্ট দিতে হয় হা 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 তার সঙ্গে গলা মিলিয়ে আমিও হাসলাম এসা ট্রে নিয়ে ঢুকতে ঢুকতে বলল এত হাসাহাসি হচ্ছে কেন আমি কি যোগ দিতে পারি ওদের বাড়ি থেকে ফিরলাম সন্ধ্যার পর এসা গেট পর্যন্ত এলো হাসি মুখে বললো আবার আসবেন এই কথাটি কি পৃথিবীর মধুরতম কথার একটি নয় আমি আবার আসতে পারি এ বাড়িতে যতবার ইচ্ছে আসতে পারি আমাকে কোনো অজুহাত তৈরি করতে হবে না তবুও ছোটোখাটো কিছু অজুহাত আমি তৈরি করেই রাখি যেমন একবার আমার একটা হ্যান্ডব্যাগ ফেলে এলাম যাতে পরদিন গিয়ে বলতে পারি জরুরি কিছু কাগজপত্র ছিল যাক পাওয়া গেল সবচেয়ে বেশি যা করি তা হচ্ছে গল্পের বই নিয়ে আসি তারপর সেই বই ফেরত দিতে যাই গল্পের বই আমি পড়ি না ভালো লাগে না কোনো কালেও ভালো লাগেনি তবু রাতে শুয়ে শুয়ে বইয়ের রান নেই পাতা উল্টাই এসের স্পর্শ এই বইগুলোর পাতায় পাতায় লেগে আছে ভাবতে আমার রোমাঞ্চ বোধ হয় গা সে করে গভীর আনন্দে চোখ ভিজে ওঠে বই উল্টোতে পাল্টাতে এক রাতে অদ্ভুত এক কাণ্ড হলো টুক করে বইয়ের ভেতর থেকে কি যেন পড়লো তাকিয়ে দেখি ছোট একটা নীল রঙের বোতাম যেন একটি নীল অপরাজিতা নাকের কাছে নিয়ে দেখি সত্যি গন্ধ আসছে আমি গভীর মমতায় বোতামটা ভালিসির নিচে রেখে দিলাম সারা ঘুম হলো না কেবুলি মনে হলো একদিন না একদিন এসে আসবে এই বাড়িতে আমি তাকে বলবো তুমি যে ফুলটি আমাকে দিয়েছিলে সেটা এখনো ভালো আছে কি সুন্দর গন্ধ সে অবাক হয়ে পড়বে আমি আবার কপি ফুল দিলাম এর মধ্যে ভুলে গেলে একটি নীল ফুল দিয়েছিলে না বলেন কি নীল ফুল আমি কোথায় পাবো আমি বালিশ্বরে বোদামটা বের করে আনবো এসা বিস্মিত হয়ে বলবে এটা বুঝি আপনার নীল ফুল আমি বলবো বিশ্বাস না হলে গন্ধ শুকে দেখো এসার বাবা নিজে দু কাপ চা নিয়ে ঢুকলেন আমার বড় লজ্জা লাগলো আমি বললাম ছিছি আপনি কেন তিনি হেসে বললেন তাতে কি হয়েছে খাও চা খাও চিনি হয়েছে কিনা বলো হয়েছে গুড চিনি আমি নিজেই দিয়ে এনেছি কাউকে পাওয়া যাচ্ছে না সবাই ব্যস্ত কোনো উৎসব নাকি উৎসব কিছু না মেয়েলি ব্যাপার এসার বিয়ে ঠিক হলো ওরা দিন পাকা করতে আসবে রাত আটটায় আসবে এখনো তিন ঘন্টা দেরি অথচ ভাব দেখে মনে হচ্ছে আমি নিঃশব্দে চাই চমক দিতে লাগলাম এসার বাবা বললেন ব্যারিস্টার ইমতিয়াজ সাহেবের ছেলে তুমি চিনবে নিশ্চয় ইমতিয়াজ চৌধুরী জিয়ার আমলে হেলথ মিনিস্টার ছিলেন ছেলেটি খুব ভালো পেয়েছি জার্মানি থেকে পিএইচডি করেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এখন দেশে কী ইন্ডাস্ট্রি দেবে রঙ তৈরি করবে আমি ঠিক বুঝিও না চা শেষ করবার পরও আমি খানিক্ষণ বসে রইলাম যাবার আগে এসে বেরিয়ে এলো কি চমৎকার করেই আজ তাকে সাজিয়েছে তাকিয়ে থাকতে কষ্ট হয় এসে হাসি মুখে বলল বেছে বেছে আপনি ঝামেলার দিনগুলোতেই আসেন কেন বলুন তো আমি ফিরে যাচ্ছি আমার খুপড়ি ঘরে অন্য সব রাতের মতো আজ রাতেও হয়তো ঘুম হবে না বালিশের নিচ থেকে নীল বোতাম বের করে আজও নিশ্চয়ই দেখব এই পরিবারটির কাছ থেকে একটি নীল বোতামের বেশি পাওয়ার যোগ্যতা আমার ছিল না এই সহজ সত্যটি আজ রাতেও আমার মাথায় ঢুকবে না আজ রাতেও নীল বোতামটিকে আমার মনে হবে একটি অপরাজিতা ফুল